এই হলো আমি 4 দিন ভিডিও করতে আসলাম। তা আপনাদের কতদিন আজকে কাজের, এটা ভাসানোর বাসানোর কার্যক্রম আজকে কতদিন চলতেছে? 4-5 দিন হয়ে গেছে। তবে ওই যে মাসখানে ভুলে যায়, মাসখানে লোড নিতে পারে না, তো মাসখানে লোড নিতে পারে না, এই জন্য বলি মনে করেন রাখতে পারে না। আসসালামু আলাইকুম। কিছুদিন আগে গ্রিন লাইন 6-কে ভাসানো হয়েছিল, এখন ভাসাবে হলো গ্রিন লাইন 5। আর গ্রিন লাইন 5-কে এখন ভাসানোর জন্য এই আপনারা যদি একটু খেয়াল করেন যে নিচে এয়ারব্যাগ ঢুকানো হয়েছে আর এয়ারব্যাগে বাতাস প্রবেশ করানো হয়েছে। সামনের কিছু এয়ারব্যাগ রয়েছে, এগুলোতে বাতাস ঢুকানো হবে একটু পরে। আর নিচে যে যোগান, সেই যোগানটি এখনও খুলেনি। তো তারপর গ্রিন লাইন 6 ভেসেছে, এখন এই গ্রিন লাইন 5 এটিকেও ভাসানো হবে। তারপর গ্রিন লাইন 5-এ পরে গ্রিন লাইন 7 জাহাজটিকেও ভাসানো হবে। তো নৌযানটির এখনও প্রোপেলার লাগানো হয়নি, এই জাহাজটি এখনও প্রোপেলার লাগানো হয়নি, প্রোপেলার শীঘ্রই লাগানো হবে। আর এই জাহাজটি বাকি যে 3টি জাহাজ, যেমন এই খালি জায়গাটা ছিল গ্রিন লাইন 6, তো গ্রিন লাইন 6-এর মোটামুটি নামতে 4-5 দিনের মতো সময় লেগেছিল। আর এটি যেহেতু গ্রিন লাইন থেকে আরও দূরে, তো এই জাহাজটি নামতে একটু সময় বেশি লাগবে। এই জাহাজটি নামানোর পরে তারপরে এই গ্রিন লাইন 7 এটি নামানো হবে। আরেকটা কথা বলে দিই, এখানে যে গ্রিন লাইন 5, 6, 7 যে 3টি জাহাজ রয়েছে, এই 3টি জাহাজের মধ্যে এই গ্রিন লাইন 7, এটা হলো গ্রিন লাইন 7। এই গ্রিন লাইন 7 জাহাজটি কিন্তু সবচেয়ে বড়, আর বাকি দুটো একটু ছোট। 5, 6 হলো একই সাইজ, একই আকারের, আর ওটা একটু গ্রিন লাইন 7 একটু বড়। তো রং করতেছে গ্রিন লাইন 7-এর নিচের হালে, নিচের হালে রং করতেছে। আর তো নিচে যে একদম তলদেশ, সেই তলদেশে থাকবে লাল লাল রং থাকবে, আর উপরে থাকবে উপরে যে অংশ সেখানে থাকবে সাদা রং। তবে কয়েকটি ধাপে তারা স্প্রে পেইন্টিংটা করছে তলদেশে। আর এই নিচের পলিথিনটি তার কারণ হলো, যেহেতু নিচের অংশে যেহেতু লাল রং থাকবে, এখন কোনোভাবে যেন সাদা যে সাদা রংটি উপর অংশে, সাদা রংটি যেন পলি মানে নিচের লাল অংশে না লেগে যায়, তার জন্য নিচের অংশে পলিথিন দেওয়া হয়েছে। মানে পেইন্টিং রংটা পড়লে পলিথিনের উপরে পড়বে। কতদিন লাগবে ভাসতে? 3 দিন আছে। কত পর্যন্ত টানবেন? আজকে 5টা সময় যেমন উইন্স মেশিন সামনে থেকে টান দিবে, আর পিছনে যে যে গনার উনার বলতেছে যে গনার করতেছে, অর্থাৎ এই যে পিছনে যে লোহার যে অংশ পিলার এটাতে বাধা, মানে উল্টা টান দেওয়া হবে। পিছন থেকে মেশিন সামনে থেকে টান দিবে আর জাহাজটা পিছনে আসবে আস্তে আস্তে। তো আজকে গতকাল আসছিলাম, আজকে 2nd দিন, দেখা যাক জাহাজটা কতদিনে ভাসে। আর এইদিক দিয়ে গ্রিন লাইন 7 নম্বরে রঙের কাজ চলতেছে, নিচে ফেন্ডার, তারপর ফেন্ডার, তারপর নিচের হালে দুই হালে রঙের কাজ চলতেছে। গ্রিন লাইন 5 নামার পরে এই গ্রিন লাইন 7 এই জাহাজটি নামবে। এই ব্যাক সিস্টেমটি বুঝিনি, এই যে যে আপনি দেখতেছেন যে এই যে উইন্স মেশিনটার সামনে এই ক্রেনের মতো, এই উইন্স মেশিনটা তার কেবলের মাধ্যমে, এই কেবলের মাধ্যমে এই কেবলটা ওই পিছনে গেছে, পিছনে যে গনারটা করছে ওনারা, ওই গনারে বাধা, ওই গনারের সাথে বাধা উল্টা, এখানে গনারটা এই তারটা, এই যে কেবলটা উইন্স মেশিন, এই কেবলটা সামনের দিকে টান দিবে আর গনারের বাধা, আর এই গনার
আর এটা উল্টো দিকে যাবে। আপনারা যদি একটু খেয়াল করেন যে উল্টো দিকে এটা বাধা আছে, হ্যাঁ এটা হচ্ছে সেই, এই যে এই কেবলটা ওই পিছনে যে গনার দিছে লোহার যে অংশ করে ওই গনার কাছে যাবে, তারপর টান দেওয়া হবে। কারণ এই উল্টা সিস্টেমে টানার কারণ হলো এই জাহাজটি এই এই পজিশনে, এই যে আপনারা যে বেলুনটা দেখতেছেন এই পজিশন আসা পর্যন্ত, মানে এই উইন্ডস মেশিনের পেছন পর্যন্ত আসা, পেছনে আসা পর্যন্ত উল্টাভাবে টান দেওয়া হবে। যখন আবার মেশিনের পিছনে চলে আসবে জাহাজ তখন অন্যভাবে টানা দেওয়া হবে, অন্যভাবে টানা দেওয়া হবে, মানে টানা দেওয়া হবে, টানা দেওয়ার মাধ্যমে যখন উইন্ডস মেশিন আস্তে আস্তে ছাড়বে জাহাজটিকে তখন আস্তে আস্তে বেলুনের মাধ্যমে ঘুরে, মানে ঘুরে ঘুরে নামবে জাহাজটি। উল্টা টান দিবেন, হ্যাঁ তারপর আবার পরে সামনে থেকে টানা দিবেন উইন্ডস মেশিন। আজকে কত বন্ধু টান দেন? আজকে আল্লাহর পাশে তো টান দিতে গিয়ে, মানে মাসকান স্টার্ট করা হয়েছে আর পেছনের বেলুনে বাতাস ঢোকানো হয়েছে। আর আপনারা যদি একটু খেয়াল করেন এই যে আস্তে আস্তে কিন্তু গ্রিন লাইন পাঁচ পেছনের দিকে যাচ্ছে, আর এটা কিন্তু উল্টা সিস্টেমে টানা হচ্ছে উল্টাভাবে। এই যে গ্রিন লাইন পাঁচ আস্তে আস্তে পেছনে যাচ্ছে, এনেকে আবার যোগান দেওয়া হবে, কি সমস্যা হবে আবার ভাই? আবার যোগান দেওয়া হইতেছে কে? যোগান দেওয়া হইতেছে কেন আবার এখানে? বেলুন কাটায় দিছিলাম, কাটায় না দিলে ওই খালের ভিতরে পড়ে দাও, মানে কাটায় দিছি, হ্যাঁ সোজা করে নিয়ে গেছি দোকান দিয়া, বেলুন হাওয়া মেরে সোজা করে। আচ্ছা আচ্ছা, বেলুন না সোজা করবে তাহলে যা আমার ওই পুরো সাথে লাগে দিই, ওই কাটিয়া নিয়ে আসলাম এইদিকে কাটায়া, মানে ওই খালে পড়ে দাও কালো, ওই কাটিয়া নিয়ে আনিবে বেলুন দিয়ে সবগুলো সোজা করতে হবে? না সামনে তো সোজা করবি, পাশে তিনটা বেলুন সোজা করে দিবি। তো ওনারা এই এই যোগানের সাহায্যে পুরো জাহাজের যোগানের উপরে জাহাজটি রেখে তারা বেলুনের বাতাস বের করে তারা বেলুনটিকে সোজা করছে। তো এরকম তারা তিনটি বেলুনকে সোজা করবে যেন জাহাজটি সোজা, একদম সোজা সুন্দরভাবে যেতে পারে। তারপর এই যে একটা বেলুন, এই বেলুনটিকে সোজা করবে, তারপরে এই বেলুনটিকে সোজা করবে তারা। তো উইন্ডস মেশিন দিয়ে আবারও টানা হচ্ছে, আর আমরা যদি দেখাই এই যে উইন্ডস মেশিন অল্প অল্প করে, মানে আস্তে আস্তে করে পেছনে নামানো হচ্ছে। তারপর এই পেছনে নামানোর পরে তারপরে যে পিছনে আরেকটি বেলুন রেডি করতেছে তারা, এই বেলুন, এই বেলুনে তারা আবার বাতাস ঢোকাবে, তারপরে তারা গ্রিন লাইনের বডি এই বেলুনের কাছে নিয়ে আসবে। তো ওনারাও বেলুনটিকে আরও পিছনে নিতেছে, পিছনে নিয়ে তারপর ওটা বাতাস ঢুকানো, তার বাতাস ঢুকানোর পরে গ্রিন লাইনের যে পেছনে যে শুকানোর অংশ, শুকানোর অংশ এই বেলুনের উপরে উঠাবে তারা। আপনারা যদি একটু খেয়াল করেন গ্রিন লাইন আস্তে আস্তে পেছনে আসতেছে। এখন তারা এই পেছনে বেলুনে বাতাস ঢুকাবে।
তো গ্রিনল্যান্ড পাস মোটামুটি পিছনে নামছে অনেকখানি পিছনে নামছে আর বলে রাখি আজকে হলো ডে 3 মানে আজকে তৃতীয় দিনের মত আমি আজকে ভিডিও করতে আসলাম গ্রিনল্যান্ড নামানো ভিডিও তো এখন আবার পিছনে একটু নিয়ে আবার যোগান দিচ্ছে আচ্ছা যোগান দিতেছেন কেন যোগান দিতে আছি আপনারা গডি আপনারা করব তো বেলুন হ্যাঁ করি হের বাটন এর জন্য মানে বেলুন একটু ওনারা যোগান দিচ্ছে মানে তো বেলুনের বাতাস বের করতেছে বেলুন সোজা করতে হবে আবার গ্রিন লাইন সাথে পেছনে বেঁধে উল্টো করে কেবল দিয়ে টান দিল আপনারা যদি একটু খেয়াল করেন জাস্ট পেছনে গ্রিন লাইন পাঁচকে আস্তে আস্তে করে পিছনে টানতেছে তো এই বেলুনের উপর আনা হয়েছে এখন এখন এই বেলুন ফুলাবে এই বেলুনে ফুলানোর পরে তারপর আবার টান দিবে আবার এই বেলুনটিকে ফুলাবে এই বেলুনটিকে ফুলানোর পরে আবার গ্রিনল্যান্ডকে পেছনে টানা হবে তো একটি এয়ারব্যাগ একটিকে টেনে গ্রিনল্যান্ড পাশের পেছনে নিয়ে যাচ্ছে আর এটির প্রচুর ওজন অনেক হেভি ওজন এগুলোর এতই বেশি ওজন যে দেখুন কতজন টানতেছে তারপরও আস্তে আস্তে করে সামনে দিয়েছে গ্রিন লাইন পাঁচকে আবারও টান দেওয়া হয়েছে দেখতেছেন যে আপনারা আস্তে আস্তে পিছনে নামতেছে এখন কটুক টান দেব আচ্ছা গ্রিন লাইন সাথে সাথে আচ্ছা
এদিকে আছিলাম আমরা তো বেলুন আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে পিছনে আসতেছে তো সামনের বেলুন গুলোকে পেছনে আনা হয়েছে এগুলোকে পর্যায়ক্রমে বাতাস ঢুকানো হবে এখন আপাতত এই বেলুনটিকে নিচে সেট করা হচ্ছে বেলুন এই বেলুন গুলো ওয়েট অনেক বেশি ওজন অনেক যার জন্য কষ্ট হয় অনেক এগুলো টানতে আর যারা সর্বোপরি মিলে যারা ডকে কাজ করেন তারা আসলে অনেক পরিশ্রম করেন আঙ্কেটা কি লক করবেন এটা লকটা লক করার সিস্টেমটা কি যদি একটু বলতেন প্রথমে কি করবেন আচ্ছা আচ্ছা এটা প্যাঁচ লাগাই দিলেন এই পাশটা কি শুধু এই জায়গাটা কি শুধু বাতাস ছাড়ার জন্য তা আবারও টান দেওয়া হলো গ্রিনল্যান্ডকে গ্রিনল্যান্ড পাঁচকে খেয়াল করলে দেখুন আস্তে আস্তে জাহাজটি পেছনে নামতেছে উইন্স মেশিন এই উইন্স মেশিনটি সাহায্যে জাহাজটিকে পুরো জাহাজটিকে টানা হচ্ছে আর গ্রিনল্যান্ড পাঁচ আস্তে আস্তে করে পিছনে যাচ্ছে তো সামনে থেকে বেলুনটি বের হয়ে যাবে সামনের বেলুনটি যে সামনে যে বেলুনটি দেখতেছেন সেই বেলুনটি সামনে চলে আসবে একদম যে সামনের বেলুনটি দুই হাল থেকে বেলুনটি আলাদা হয়ে যাবে কিন্তু এখন পুরো ওজন কিন্তু আছে এই এই এয়ার ব্যাগের উপর তো
সামনের বেলুন থেকে এই বেলুনটি থেকে জাস্ট এই পুরো বিচ্ছিন্ন হয়ে গেছে তারপর আবার তারপর আস্তে আস্তে এভাবে পেছনে নেওয়া হবে পুরো জাস্টটিকে এই মেশিনটির সাহায্যেই জাহাজ ভাসানো হয় জাহাজ টান দিয়ে ভাসানো হয় এই মেশিনটির সাহায্যেই আর এখান থেকে উনি মূলত মেশিনটা অপারেট করছে যিনি সামনে এসে আছেন তো অনেকখানি পেছনে আনা হয়েছে জাহাজ গ্রিনল্যান্ড পাঁচ অনেকখানি পেছনে আসছে তো আজকে তৃতীয় দিন এই জাহাজ ভাসানো আজকে তৃতীয় দিন আজকে জাহাজটিকে একদম নদীর কাছে নিবে নদীর কাছে নিয়ে তারপর হয়তো চতুর্থ দিন যেদিন হবে তারপর মানে আগামীকাল হয়তো জাহাজটিকে পুরোপুরি ভাসানো হবে তো আবারও গ্রিনল্যান্ডকে টান দেওয়া হচ্ছে আর গ্রিনল্যান্ড এখন আবার এ বেলুনের কাছে আসবে তারপর বাদ বাকিটা কবে ইয়ে হবে কয়টার সময় আগামীকাল একটু ঢালু জায়গা নামছে যদি আপনি একটু খেয়াল করেন যেহেতু একটু ঢালু জায়গায় আসছে জাহাজটি তাই এখন জাহাজটিকে টানা দেওয়া হবে সামনের মেশিন থেকে আটকানো হবে আর সামনে মেশিনে আটকানো হবে সেই জন্য যোগান দেওয়া হচ্ছে এখন এই কাঠের গুঁড়ির উপরে পুরো জাহাজের ওজন দেওয়া হবে বেলুন থেকে বাতাস বের করা হবে তারপর আবার এই যখন টানা দেওয়া শেষ হবে তখন আবার এই বেলুন আবার বাতাস দেবে তখন এই কাঠের গুঁড়িগুলো খুলে ফেলা হবে হ্যাঁ পুরা পুরা কাঠের উপর থাকবে ওজনটা ও বেলুনের সারে পাইলো বেলুনের সারে যাই হোক আমি কি ভাই সামনের দিকে টানা দিবে না তাহলে কালকে পুরোপুরি ভাসবে তো পানি কম থাকে কালকে জোয়ার আসবে কখন ডালা হ্যাঁ জোয়ারের সময় তো লাগবে তাহলে জোয়ার আসতে পারে কখন তো এই এখন এই সামনে থেকে টানাটা দেওয়া হবে এই যে কেবল এই কেবলের মাধ্যমে সামনে থেকে মেশিনের সাথে টানা দেওয়া হবে যদি খেয়াল করেন সামনে যে যখন টানা দেওয়া হবে তখন যেহেতু জাহাজটি একটু ঢালু জায়গায় গিয়েছে নিচু জায়গায় নেমেছে জাহাজটি তখন ওই মেশিন থেকে তখন আস্তে আস্তে একটু ঢিল দেওয়া হবে ঢিল দিলে তখন আস্তে আস্তে জাহাজটি গড়িয়ে গড়িয়ে নিচে নেমে যাবে তো আর এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে জাহাজ ভাসানোর জন্য আর প্রথম বড় সমস্যা হলো নদীতে পানি কম
আর তাই জোয়ার ভাটা এগুলো দেখে জাস্টকে নামাতে হবে তো ওনাদের টার্গেট হলো ওনারা জোয়ারের সময় জাস্টকে পানিতে ভাসাবে তো আজকে তিন দিন আজকে আসলাম তিন দিন মতো ইনশাআল্লাহ কালকে চতুর্থ দিন হবে তো ফাইনাল ডে কালকে আশা করি কালকে ফাইনাল ডে হবে তাও এর কোনো গ্যারান্টি নেই দেখে এই ধরনের ভিডিওগুলো আসলে করাটা একটু টাফ যাই হোক আশা করি ইনশাআল্লাহ কালকে ভালো কিছু হবে আজকে চতুর্থ দিন আজকে চতুর্থ দিনের মধ্যে আসলাম ভিডিও করতে তো আজকে চারপাশে প্রচুর কুয়াশা আজকে চাইছিলাম ড্রোন শট নিব কিছু যাই হোক আজকে ড্রোন শট না পসিবল না কারণ ড্রোন শট নিতে গেলে ভিডিও হবে না ঠিকঠাক মতো অনেক কুয়াশা তো আজকে আশা করা যাচ্ছে পুরো জাহাজটাকে ভাসবে আর আপনাদেরকেও দেখাতে পারবো তো জাহাজের বাসনের প্রস্তুতি চলতেছে এখানে এখান থেকে মাটি কাটা হচ্ছে এখানে মাটি কেটে এই যে জাহাজ যে জায়গা দিয়ে নামবে এই জায়গায় যে একটু গর্ত ছিল এই গর্তগুলো লেভেল করে দিচ্ছে সমান করে দিতেছে যেন বেলুনগুলো সুন্দরভাবে গড়িয়ে জাহাজটি নামতে পারে আরেকটা বিষয় আপনাদেরকে গ্রিনল্যান্ড ছয় নামানোর সময় বলছিলাম যে এই নদীতে পানি কম জোয়ারের উপর নির্ভর করে জাহাজ ভাসাইতে হয় তো যখন গ্রিনল্যান্ড ছয় ভাসানো হয়েছিল তখন এই যে ভাঙা অংশটা দেখতেছেন নদীর পানি এই জায়গায় ছিল আজকে একেবারেই ভাটা একদম পুরোটাই ভাটা দেখেন আজকে পানি অনেক দূরে আজকে তো আজকে জাহাজ যে নামাতে যে ভেজাল হবে এটা মোটামুটি অনুমান করতে পারছি তো যাই হোক লেটসি আসলে দেখ সব কিছু ভালোই ভালোই হোক এটাই চাই গ্রিনল্যান্ড ছয় সেও পুরোটা বলতে গেলে অর্ধেক সে মাটির উপরই বেশি আছে আর ওনারা যেহেতু ভাটা ওনারাও বেশি মাটি দিয়ে ওনারা জায়গাটা লেভেল করতেছে যেহেতু পানি অনেক দূরে আর এখন বাজে সকাল 9টা আর জোয়ার আসবে নাকি আজকে দুপুর 1:30টায় তো আজকে 1:30টা মধ্যে বসে থাকতে হবে এখানে তো আজকে সকালে আবার কার্যক্রম শুরু হলো গ্রিনল্যান্ড পাঁচ আবারও ভাসতেছে দেখুন এই বেলুনের উপর আসলো আজকে অর্ধেক তারপরে বেলুনে বাতাস ঢুকে আবার উঁচা করা হবে তো আবারও ঢিল দেওয়া হয়েছে আবারও পিছনে নামতেছে গ্রিনল্যান্ড আচ্ছা আজকে তো ভাটা অনেক আজকে নামাবেন কিভাবে মানে আছে কি পুরাটা একদম দেড় নামাই দিব দেড় নামাম কাইতে সারার মতো কোন সিস্টেম নেই আছে কোন সিস্টেমই নেই একদম সর জায়গা হ্যাঁ দেড় নামাই দিব চিনি ভালা তো আস্তে আস্তে ভাসতেছে এই যায় বেলুনের পরে তারপরে এই বেলুনে যাবে এই বেলুনের কাছে যাবে এই বেলুনটিকে একটু ফুলিয়ে রাখা হয়েছে তারপর যখন এই পেছনের যে শুকানোর অংশটি যখন এই বেলুনের কাছে আসবে তখন আবার এই বেলুনটাকে ফুলানো হবে আর আজকে নদীতে ভাটা অনেক আর অনেকে জিজ্ঞেস করেন যে প্রোপেলার লাগানো নাই কেন প্রোপেলারটা পরে লাগানো যায় প্রোপেলারটা পরে লাগানো হবে এখানে পাকা তো আজকে যেহেতু ভাটা আজকে ভাটার জন্য আজকে এই যে এই জায়গাগুলো গ্যাপ ছিল মানে একটু গর্ত গর্ত ছিল এই জায়গাগুলো মাটি দিয়ে সমান করছে ওনারা এখনও সমান করতেছে আর সামনে থেকে অনেকগুলো বেলুন আনছে সামনে থেকে অনেকগুলো বেলুন আনা হয়েছে যাতে পুরোপুরি সুন্দরভাবে ভাসানো যায় জাহাজটিকে আজকে যেহেতু অনেক ভাটা তো ওনারা দুইজন ওনারা এখন এই আর আপনারা দুইজন আচ্ছা ওদিকে তিনজন
ওনারা এখন এই বেলুনটিকে জাহাজে নিচে ঢোকাবে আরো পিছে আসবে তো ওই দিক দিয়ে ওনারা পেছনে ঢুকালো তো এখন আবার এই পেছনের বেলুনে আবারও বাতাস দেওয়া হচ্ছে পেছনের বেলুনের পরে আবার এই বেলুন পর্যন্ত আসবে তারপর পুরোটা নামবে এই হলো প্রসেস আচ্ছা ছাড়বেন না মাংনা কাম কত কাম করে এলাম না 500 ডলার কাম করে তো গ্রিন লাইন 5 এখন ভাসতেছে নদীতে এখন ভাটা তারপর পেছনে বেলুন যেহেতু ভাটা তাই নদীতে বেলুন নামানো হয়েছে নদীতে বেলুন ফুলানো হচ্ছে আর এই নদীটাতে পানি খুবই কম কারণ মাঝখানটাতে গেলেও মানুষ দাঁড়াতে পারে পানিতে এর ভাই আল্লাহর নাম লে সাইরা দেন এর এক ভাঙে গেলে আপনি দিবেন কিরে ঢিল দে না তো পানির উপরেই চলে আসলো গ্রিন লাইন 5 পানির চো এখনো পাইনি আরো কিছু সময় লাগবে আস্তে আস্তে করে ছাড়া হচ্ছে আর সামনের যে বেলুন সামনের বেলুনের বাতাস বের করে দেওয়া হয়েছে তো জোয়ারও আসতেছে আর যেহেতু পানি কম তাই পানিতে যতটুক গ্রিন লাইন ভেসেছে তার তার নিচে আবার বেলুন ঢুকে তারপর বাতাস ঢুকানো হচ্ছে মানে আজকে পুরোটাই ভাসানো হবে ওরকমটাই টার্গেট আজকে তো পেছনে 5টি বেলুন এখন বেলুন নিচে দেওয়া হবে এই বেলুনগুলো খুলে তারপর আবার টান দেওয়া হবে আর অলরেডি জোয়ার আসতে শুরু করছে জোয়ারের পানি বাড়তেছে মানে একটা জাহাজ বাসানোর প্রক্রিয়াটা খুবই আসলে খুবই ক্রিটিক্যাল খুবই তো পানির নিচে বেলুন ঢুকে মানে গ্রিন লাইনের পেছনের অংশ পানির পানিতে আছে পানির উপর আছে তো গ্রিন লাইনের সেই পেছনের অংশ থেকে যেহেতু এখানে পানি কম তাই বেলুন ঢুকিয়ে নিচ দিয়ে বেলুন ঢুকে আবার বেলুনে বাতাস ঢুকানো হবে তারপর যেহেতু তখন গ্রিন লাইনের পজিশন একটু উঁচু হবে তখন সে আর একটু নদীর মধ্যে যেতে পারবে তো ওনারা এখন পেছনে একটা বেলুন ঢুকাইছে নিচে আর এখন বাতাস ঢোকাবে
আজকে 4 দিন আজকে 4 দিনের মত হলো গ্রিন লাইন আজকে পুরোপুরি পানিতে ভাসতে পারলো না আর কারণ হলো পিছনের যে শুকানের যে অংশ শুকানে শুকানের যে নিচের যে একটি অংশ থাকে ওটাকে বলা হয় এরাক ডকের ভাষায় দেখো ওই এরাকটা নদীর মাটির ভিতরে ঢুকে গেছে যার জন্য আটকে আছে এখন চট্টক বলল যে ভাটার প্রয়োজন হবে নামানোর জন্য তো আজকে এই হলো আমি 4 দিন ভিডিও করতে আসলাম তো আপনাদের কত দিন আজকে কাজের এটা ভাসানোর ভাসানোর কার্যক্রম আজকে কত দিন চলতেছে 5 দিন হয়ে গেছে তবে পানি কিনা জানছি কালকে বিকালে সকালে নামাইতেছি মানে কিছুনে তো আপনার পানি নাই হ্যাঁ যেতে আরেক বাজে গেছে কালকে দস্তা আছি মানে জাহাজ নামাইতে বাটা বাটা জোরে মেল মূল সমস্যা হলো পানি নেই এখানে পানি খুবই কম নদীর মধ্যে পানি কম পিছনে এরা কয় জায়গা আছে আর আপনি মাছখানে তো গ্যাপ বেলুন হাওয়া দিলে মাছখানে ফুলে মানে যেটা ক্যাটামারান দুই হাল মাছখানে দেয়া যায় তো ফাঁকা তো বেলুন ফুলে যায় মাছখানে মাছখানে বেলুন ফুলে যায় এই জন্য মনে করেন আপনার বেলুন লুট লয় না মানে বাড়ে মনে করেন মাছখানে ফুলব কম আপনার বডি থাকবে সুন্দর মানে বডি উঠবে বাটার সময় করতে হবে তো মোটামুটি আশা করা যায় যে 5 দিন কালকে কাজ করলে 5 দিন হবে 5 দিনে আসবে 5 দিন বই তো আসলে অনেক উপরে তাই না নামাইতে লাগছে 2 দিন তাই উপর তো সমস্যা না সমস্যা হচ্ছে পানি কিনারে এই সমস্যা নদীর মধ্যে পানি কম এগুলো ঝামেলা আর এগুলো মাঝখানে গ্যাপ এগুলো আর একটা ঝামেলা কুয়াটা তলা থাকলে এটা ঠিক আছিল মেন সমস্যা হচ্ছে মাঝখানে গ্যাপ তো যেই হাওয়া দেয়নি মাঝখানে ফুললে তো ওকে আচ্ছা কালকে আমি দেবোগা কালকে বাড়া যদি পারি কালকে বাড়া আনা রাখবো তারপর জুবা আছে দুদিন পরে জুবা দিয়ে পানি পারলে নেমে যাবো কালকে বাড়া আর একটু সামনে নিয়ে রাখবেন হ্যাঁ কালকে বাড়া এখানে নিয়ে রাখবেন আচ্ছা ওকে তো যাই হোক এই হলো গ্রিন লাইন আজকে 4 দিনও পুরোপুরি না ভাসার কারণ পুরোপুরি ভাসলে ইনশাল্লাহ ভিডিও দেওয়ার চেষ্টা থাকবে ওকে আচ্ছা বেলুন ফুলে যায় মানে হচ্ছে এই যে এই মাসখানে যে উঁচু হয় থাকে এটা হ্যাঁ এই যে মাসখানে ফুলে যায় মাসখানে লুট নিতে পারে না তো মাসখানে লুট নিতে পারে না এই জন্য বলি মনে করেন রাখতে পারে না মানে যদি এটা লেভেল থাকতো তাহলে আর কি যদি পুরোটা তোলা থাকতো পুরো বলি জায়গা রে কি তো কি বলা ও বুঝতে পারছি এটার মানে হলো যে জাস্ট তো এটা দুই যদি ক্যাটামারান দুই হাল বিশিষ্ট দুই হাল তো দুই হালের যে ওজন থাকে তো দুই পাশে ওজন থাকে কিন্তু এই মাঝখান দিয়ে গ্যাপটা থাকে গ্যাপ থাকলে তখন এটা আপনারা যদি একটু ভালো খেয়াল করেন এই পাশ দিয়ে একদম মানে একদম চাপানো একদম নিচু এই জায়গাটা আর এই যে সেটটা বেলুনের পুরো প্রেশার মধ্যে মাঝখানে সব বাতাস সব মাঝখানে এসে থাকে তো যার কারণে বাতাস ঢুকাইলো বেলুন আর উঠে না বেলুন ঠিক মতো উঠে না মাঝখানে ফুলে থাকে মানে সব বাতাসের সব চাপ হলো এই বেলুনের উপরে এটা হলো বড় সমস্যা যার জন্য সম্ভব না এখন নামানো পানির মধ্যে ভাসা থাকে আরো লুট নিতে পারে না পানি মধ্যে লুট নিতে পারে না পানির মধ্যে তো পানি উপরে থাকে না হ্যাঁ তো মাটির মধ্যে মানে উঠা যায় এটা মাটি তাই তো উপরে লুট নিতে পারে পানি না তো ভাসা থাকে বাতাস পানি থেকে যাও উঠে ঠিক আছে তো এই দেখেন প্রত্যেকটা বেলুন এভাবে ফুলে আছে যার জন্য সমস্যা আর পানিও কম সব মিলে সমস্যায় জর্জরিত যাক পুরোপুরি ভাসবে তাহলে কালকে আশা করি নাকি ইনশাআল্লাহ সবাই আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিওটাকে আল্লাহ হাফেজ তো যাই হোক আপনাদেরকে যখন জাহাজ ভাসবে তার পুরো ভিডিওটি দেখানোর চেষ্টা করব তো তখন পর্যন্ত ভালো থাকবেন আর আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর গ্রিন লাইন 5 এর পরে ওই সামনে হলো গ্রিন লাইন 7 ওই গ্রিন লাইন 7 থেকে বাসান হবে তো আল্লাহ হাফেজ সবাইকে ভিডিও দেখবেন সবাই